প্রস্তুতি ম্যাচ না খেলে সাফে অংশ নেওয়া বাংলাদেশের জন্য দুর্বলতা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে আসরটা চ্যালেঞ্জিং হলেও নিজেদের শতভাগ দিতে প্রস্তুত তারা। ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চান কোচ পিটার বাটলার। ইঞ্জুরি কাটিয়ে 23 সদস্যের দলে জায়গা পেয়েছেন ফরওয়ার্ড কৃষ্ণা রানী। দলে একেবারেই নতুন মুখ গোলকিপার মিলি আক্তার। অবশ্যই একটা খারাপ লাগার দিক হচ্ছে যে ম্যাচ খেলতে না পারাটা, আক্ষেপের একটা জায়গা আছে। তবে এখন তো আসলে ওটা ভাবার সময় নাই, যেহেতু খুব নিকটেই সাফ, তো সব কিছু অতিক্রম করে এখন আসলে সাফটাকে ঘিরেই নিজেদের যতটা ভালো এফোর্ট দেওয়ার দিতে হবে, এটা ছাড়া তো আর কোনো অপশান নেই। মেয়েদের কাছে প্রত্যাশা যেটা থাকবে যে তারা সেই ধারাবাহিকতা ধরে রাখবে, সেটার জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকবে। সে কারণেই গ্রুপ পর্বে তারা ভালোভাবে খেলবে, যাতে করে তারা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গিয়ে ভুটানের সাথে খেলতে পারে এবং ফাইনাল কোয়ালিফাই করতে পারে।